আমার লাইভে যারা দেখতেছেন সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আদাব জানাচ্ছি। আমি গতকালকে রাতে এই জায়গা থেকেই লাইভ করেছিলাম। এই মহাসড়ক শিবগঞ্জ নরসিংদীর শিবগঞ্জ উপজেলার শিবপুর উপজেলার কালারচরের এই জায়গায় আমি লাইভ করেছিলাম যে মহাসড়কের ভিতরেই আপনারা বৈদ্যুতিক এই পল্লী বিদ্যুতের খুঁটি এখানে রেখেছিলেন। দেখেন লাইভ করার 12 ঘন্টার মধ্যে এই খুঁটি এখান থেকে উঠে এই খুঁটি 5-7 দূরে মিনিমাম মেইন রোড থেকে 5-7 দূরে চলে আসছে। আমি যে জিনিসটা বলতে চাই, যে প্রবলেমটা সমস্যাটা আপনারা 3 বছরে প্রবলেমটা সলভ করেন নাই, এক লাইভের পরে আপনারা মাত্র 12 ঘন্টা সময় নিয়েছেন, 12 ঘন্টার মধ্যে এই খুঁটিকে নিয়ে আসছেন, কোনো সমস্যা হয় নাই। আমি শুধু 50 কিলোমিটার ড্রাইভ করে এখানে আসছি শুধু ধন্যবাদ দিতে পল্লী বিদ্যুৎকে, যে আপনারা যে 12 ঘন্টার মধ্যে আমাদের কথা শুনেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পল্লী বিদ্যুৎকে। সাথে সাথে এই পিলার এখানে থাকার কারণে এ যাবৎকালীন সময় পর্যন্ত যতগুলা মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিছে তাদের কাছে পুরো দেশবাসীর পক্ষ থেকে নিশ্চয়ই তারা অভিশাপ দিয়ে গেছে যে এটা একটা অসভ্য মানুষের দেশ, নাইলে এরকম রাস্তায় পিলারের তলে পয়রা মরা লাগতো না। এই সকল লোকের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং আমরা দেশবাসীর পক্ষ থেকে ক্ষমা চাইতেছি যে এরা এই পিলারের কারণে বহু লোক এই পৃথিবী থেকে বিদায় নিছে। আমি পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে একটা কথা বলি, মনে রাখেন এই দেশের মানুষ অনেক সহজ সরল, এদেরকে ঠকানো সহজ, নাইলে যদি ক্ষতিপূরণের মামলা করা যাইতো তাইলে কোম্পানি চালাইতে পারতেন না, যদি প্রপার ক্ষতিপূরণ চাইতো মানুষ তাইলে আপনারা কোম্পানি চালাইতে পারতেন না। আমি তারপর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই এরিয়ার মাননীয় মন্ত্রীকে যিনি ব্যবস্থা নিয়েছেন, এই এরিয়ার কর্তৃপক্ষকে যারা ব্যবস্থা নিয়ে মাত্র 12 ঘন্টার ব্যবধানে এই পিলারটা এইখান থেকে মেইন রোড থেকে এখানে নিয়ে আসছেন। আমি শুধু আমাকে যারা ফলো করেন তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই, যারা মনে করেন বাংলাদেশে দিয়ে কিছু হবে না তাদের উদ্দেশ্যে দেখাইতে চাই, মাত্র 12 ঘন্টার ব্যবধানে যদি এইরকম একটা পল্লী বিদ্যুতের খুঁটি তার সহ ইলেকট্রিসিটি লাইন সহ যদি 12 ঘন্টায় সরে যেতে পারে, এর মানে বাংলাদেশে আমরা চাইলে সব পারি, বাংলাদেশে আমরা সব পারি এটা আজকে প্রমাণ। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আগেও বলছিলাম যে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি খবর পান আপনাদের চাকরি একজনের থাকবে না, যে মহাসড়কের মতো জায়গায় আপনারা এখানে খুঁটি রেখেছিলেন বছরের পর বছর। আমি আজকে শুধু একটা কথা জিজ্ঞেস করে লাইভ থেকে বিদায় নিব, এই সেই খুরশেদ যাকে কালকে সাক্ষী রেখে গেছিলাম, আমি উনাকে জিজ্ঞেস করতে চাই যে এইটা কতক্ষণের মধ্যে পরিষ্কার হইলো, এই খুঁটিটা নিয়ে গেছে? সকাল 7টা বাজে এসে পড়ছে, 7টা বাজে এসে পড়ছে। আমরা লাইভ করেছিলাম 9:25, 7টার ভিতরে পল্লী বিদ্যুৎ চলে আসছে এই খুঁটি সরাইতে, আর এই পল্লী বিদ্যুতের কাছে ওনারা ধর্ণা দিয়েছেন প্রায় 3 বছর, তারপরে এই মহাসড়ক থেকে ওনারা খুঁটি সরান নাই। এতে এখন কি মনে হইতেছে আপনাদের? এখন আমাদের কাছে সবার কাছে ভালো লাগতেছে, সবার খুশি হয়েছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে এই প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে স্থানীয় যারা কর্তৃপক্ষ আছেন তাদেরও গাফিলতি আছে, এরকম একটা মেইন রোড কি আপনাদের চোখে পড়ে নাই? পড়ে চোখে, আমাদের অনেক দূরদূর করেছে, অনেক চেষ্টা করেছে এটা করার জন্য, তারা কিন্তু গুরুত্ব দেয় না, এদিন না এদিন খালি এদিন। আপনারা লাইভে শুনতে পারলেন এই সেই খুরশেদ আলম যাকে গতকালকে আমি সাক্ষী রেখেছিলাম। তারপর ওভারঅল লাইভ শেষ করার আগে শুধু একটা কথা বলি, আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন নতুন দিগন্তে নতুন দিকে যাত্রা শুরু করছে। যে যে জায়গায় আছেন যে অসঙ্গতি পারেন তুলে ধরেন, আপনারা তুলে ধরেন, না পারলে আমার কাছে পাঠান, আমরা সবাই ইয়াং তরুণরা মিলে চলেন বাংলাদেশে এমন জায়গায় নিয়ে যাই যেখানে অন্তত মানুষ মরে যাওয়ার সময় এই জাতিকে অভিশাপ দিয়ে যাবে না। আমরা অভিশাপ মুক্ত হইতে চাই এবং দেশকে অনেক সামনের দিকে নিয়ে যেতে চাই, সোনার বাংলা বানাইতে চাই। এই পর্যায়ে এই শিবপুর উপজেলা থেকে এই কারারচর গ্রামের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।